নমস্কার, আমি অনিতা রানী। আমার বয়স 25 বছর। আমি মতলব থেকে চাঁদপুর দিকে আসছি। গত 3 মাস যাবৎ আমার মেরুদণ্ড এবং কোমরে ব্যথা। এই সমস্যার জন্য আমি বসে অনেকক্ষণ বসে থাকতে পারি না, হাঁটতে পারি না, শুইতে পারি না, অনেক কষ্ট হয়। এক কথা, আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। আমি পড়াশোনা করি, পাশাপাশি আমি পরিবারের দেখাশোনা করি। এই ব্যথার জন্য আমার পড়াশোনা এবং পরিবারে অনেক ব্যাঘাত ঘটছে। আমার এই ব্যথার জন্য আমার পরিবারের মানুষজন চিন্তিত হয়ে পড়েছিল। এই ব্যথার জন্য আমার পরিবার আমাকে 4 জন ডক্টর দেখিয়েছে। সেই ডক্টররা বলছে ওষুধ খান, ভালো হয়ে যাবেন, কিন্তু আমি ভালো হইনি। তারপর আমি খুঁজতে থাকি কোথায় গেলে আমার এই সমস্যার সমাধান পাওয়া যাবে। তারপর এখানের ভিডিও আমি অনলাইনে দেখি, দেখার পর এখানে আসি, এসে যোগাযোগ করি এবং স্যারকে দেখাই আমার যে সমস্যাগুলো বলছে স্যার। এখানে আসার পর স্যার আমার সমস্যাগুলো ধরতে পারছে, অন্য কোনো জায়গায় আমার সমস্যাগুলো ধরতে পারেনি। স্যার এখানে 10 দিনে থাকার জন্য বলছে, কিন্তু আগের থেকে আমি 8 দিন আছি, আগের থেকে অনেকটাই আমার উন্নত হয়েছে ভগবানের কৃপায়। এখন আমার আগের মতো ব্যথাগুলো করে না। আমার কাছে মনে হচ্ছে আমি ধীরে ধীরে ভালোর দিকে এগিয়ে যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে আমি আগের মতো বসে পড়াশোনা করতে পারবো, পরিবারের দেখাশোনা করতে পারবো। তবে হ্যাঁ, আমাকে কিছু নিয়মের মধ্যে চলতে হবে। আমার ভুলের কারণে, আমার গাফলতির কারণে আমার এই সমস্যা হয়েছে। আমার সমস্যাটার নাম হচ্ছে PLID। এই সমস্যাটার কারণে কোমরে প্রচন্ড ব্যথা করে এবং এই ব্যথা অসহ্যনীয়। আমি সৃষ্টিকর্তার কাছে বলি যেন আমার এই ব্যথা অন্য কারোরে না দেয়, কারণ যার ব্যথা সে বোঝে। আপনাদের মধ্যে এরকম কারোর যদি এই সমস্যা থাকে তাহলে স্যারের কাছে আসতে পারেন, স্যারকে দেখাতে পারেন। আশা করি ভগবানের কৃপায় সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন। আমার জন্য সবাই আশীর্বাদ করবেন, আমি যেমন সারা জীবন সুস্থ থাকি, ভালো থাকি, আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন। নমস্কার। DPRS লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।